ঘরে বসেই কাজের সুযোগ বদলে দিচ্ছে গ্রামের মানুষের ভাগ্য। অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ায় কমছে পারিবারিক ও সামাজিক সংঘাত। বিশ্লেষকরা বলছেন, উত্তরের পিছিয়ে থাকা জেলাগুলোতে ব্যাপকভাবে শিল্পায়ন করা গেলে প্রায় 70 লাখের বেশি গরিব মানুষকে স্বনির্ভর জীবনের স্বাদ দেওয়া সম্ভব, আর সেজন্য গ্রামে ব্যাংক ঋণ সহজ করার তাকিদ দিচ্ছেন তারা। একটা একটা করে ধান ঘুটিয়ে নিয়ে ঢেকে পাত দিয়ে খাচ্ছে, চাইরানা করি গোস্তর কেজি পয়সা মেলে নেই। উত্তরের দারিদ্র পীড়িত গাইবান্ধা জেলার এক গ্রামীণ নারী বলছিলেন অতীতের অভাব অনটনের গল্প। ভাত জোটে নাই হয়তো 8 দিন 10 দিন, কিন্তু সেসব দিন এখন সুদূর অতীত। গ্রামে ব্যক্তি উদ্যোগেই গড়ে উঠেছে ছোট ছোট শিল্প কারখানা, আর তাতেই সৃষ্টি হয়েছে গ্রামীণ মানুষের কর্মসংস্থানের সুযোগ। বেতন দেয় হচ্ছে 5,000 করে, যে টাকাটাই আসুক ওদের বাচ্চা নিয়ে ওরাও ভালো আছে আগের থেকে। আর গ্রামের যুবকরা কাজের সুযোগ পাওয়ায় কমছে সামাজিক অপরাধ। পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজও করি আমি, যে টাকাটা পাই এটা দিয়ে আমার ফ্যামিলির আবদারটা পূরণ করতে পারি এই বয়সে। 2016 সালের সরকারি হিসাব অনুযায়ী দেশে দারিদ্র্যের হার 24.3%, তবে রংপুর বিভাগে বসবাস করা 47.23% মানুষই গরিব। গ্রামীণ শিল্পে কাজের সুযোগ পরিবর্তন আনছে এ চিত্রে। নীলফামারী জেলার এই নারীরা বলছেন, কর্মব্যস্ততা কমিয়ে দিয়েছে তাদের পারিবারিক কলহ ও সংঘাত। আগে ঝগড়াঝাটি হইতো স্বামী স্ত্রী, আর এখন আমার স্বামী ভ্যান চালায়, আমি এখানে কাজ করি, এখন ভালোই দিন যায়। অর্থনীতি বিশ্লেষকরাও মনে করেন, দারিদ্র বিমোচন ও গ্রামীণ নারীর ক্ষমতায়নে গ্রামীণ শিল্পায়নের কোনো বিকল্প নেই। গ্রামীণ অর্থনীতিটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ভিত। আসলে সরকারের যে নীতি কৃষিকে সহায়তা করা, সেটা আমি মনে করি সঠিক আছে, এবং ও কৃষি খাতেও যে ছোট ছোট যে ব্যবসা বাণিজ্য শিল্প এগুলোকে উৎসাহিত করার নীতি আছে, কিন্তু এখনও সেই পরিমাণে অর্থ প্রবাহ সৃষ্টি হয়নি। গ্রামে শিল্প কারখানা গড়তে তাই এখন ব্যাংক ঋণ সহজ করার তাগিদ বিশ্লেষকদের। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এটা কৃষিভিত্তিক শিল্পায়নের জন্য এলাকা ভিত্তিক যদি সেটা হয়, সেটা কিন্তু একদিকে কর্মসংস্থান তৈরি এবং দারিদ্র বিমোচন সবগুলোর ক্ষেত্রে কিন্তু সহায়তা করতে পারে। ঋণের সহজলভ্যতা হয়তো আছে, কিন্তু সেটা কতটা ন্যায্য দামে দেওয়া হচ্ছে সেটা কিন্তু দেখার ব্যাপারে মনিটরিং দরকার আছে। রংপুর বিভাগে গড়ে প্রতি 38,500 মানুষের জন্য ব্যাংকের একটি শাখা থাকলেও আর্থিক অন্তর্ভুক্তিতে পিছিয়ে আছে দারিদ্র পীড়িত এ অঞ্চলের মানুষ। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, নীলফামারী।